নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। সিংহ রাশির ঠিক এই দিন থেকে আপনার ভাগ্য বদলাবে। ডায়েরিতে নোট করে নিন, কঠিন সময় সমাপ্ত হবে এবং আপনাদের সুখের দিন আসতে চলেছে। দেখুন, সিংহ রাশি ব্যক্তিরা বিশেষ করে নেতৃত্ব ক্ষমতা এদের মধ্যে কিন্তু যথেষ্ট কিন্তু থাকে। নেতৃত্ব ক্ষমতা যেমন থাকে, এরা কারো ডমিনেট কিন্তু হয় না, অর্থাৎ কেউ এদেরকে ডমিনেট করতে কিন্তু পারে না। এরা একটু স্বাধীনচেতা হয় এবং একটু রাগ এবং জেদটা এদের বেশি থাকে এবং এদের জীবনে বিশেষ করে রবির ভূমিকা কিন্তু এবং বৃহস্পতির ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং মঙ্গল। যদি আপনার সিংহ রাশি হয়, আপনার যদি মঙ্গল, রবি এবং বৃহস্পতি এই তিনটি গ্রহ যদি আপনার ভালো থাকে, জীবনে আপনি উন্নতি করবেনই করবেন। সিংহ রাশি কিছু কিছু ক্ষেত্রে বৈবাহিক জীবনে সমস্যা আসে, বিবাহ ক্ষেত্রে সেপারেশনের জায়গায় চলে আসে, যদিও সেখানে আপনাদেরকে আমি আবারও বলবো, জটক বিচার করে আপনারা বিয়ে করুন। কিছু কিছু ক্ষেত্রে এটা ধরুন 10%, 90%ই ভালো হয়, 10% এই বৈবাহিক জীবনে সমস্যা আসে, কারণ এদের রাগটা কিন্তু যথেষ্ট হয় এবং কেউ এর অধীনে থাকুক এটা পছন্দ করে না, অর্থাৎ কারো আন্ডার এরা থাকতে কিন্তু পছন্দ করে না সিংহ রাশি। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সিংহ রাশির মধ্যে রয়েছে এবং এদের মধ্যে সাহস এবং পরাক্রম যথেষ্ট কিন্তু দেখা যায়। বিশেষ করে সরকারি ক্ষেত্রে এদের বিশেষভাবে প্রাধান্য দেখা যায়। দেখুন, সিংহ রাশির কবে থেকে সময়টা ভালো আসবে আমি তা আলোচনা করব। তার আগে আপনারা যারা ভিডিওটি শুনছেন না, একটু হলো ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আমি ভালো আপনাদেরকে জানাবো। ডেটগুলো আপনারা ডায়েরিতে নোট করে নেবেন, আমি যে তারিখগুলো আপনাদেরকে বলবো সেই তারিখগুলো আপনারা নোট করে নিন। এই তারিখ থেকে আপনাদের জীবনে চেঞ্জিং আসতে চলেছে। কিন্তু যত সিংহ রাশির মানুষ রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু 2025-এর 29 মার্চের থেকে আপনাদের শনির ঢাইয়া কিন্তু চলে আসছে, অর্থাৎ এই শনির ঢাইয়া আপনাদের 2.5 বছর চলবে। এই 2.5টা বছর আমি বলবো সিংহ রাশির ক্ষেত্রে বেশ কিছু চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে যেতে হবে, কারণ অষ্টমভাবে এই ঢাইয়া আপনার কেরিয়ারের ক্ষেত্রে বাধা, আপনার বৈবাহিক জীবনে কিছু সমস্যা আসতে পারে, কারণ আপনাদের সপ্তম পতি বা আপনার লাইফ পার্টনারের হেলথ নিয়ে একটু হলে আপনার টেনশন হতে পারে। ঢাইয়া আপনাদের শুরু হচ্ছে, আপনাদের কর্মক্ষেত্রে চাপ আপনাদের বাড়বে, ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, কোনো বড় জায়গাতে অর্থ লস এবং বড় কোনো ঋণে আপনি পড়ে যেতে পারেন। যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি স্থিতি অশুভ থাকে, তবে দেখতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতে শনি কেমন রয়েছে। শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো থাকে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন, কিন্তু শনি যদি আপনার দুস্থানগত হয় তাহলে এই ঢাইয়া কিন্তু বিশেষভাবে নেগেটিভ ফলগুলো আপনাকে কিন্তু দিবে। এবং আপনাদের যেহেতু সপ্তম পতি, আমি বলবো ব্যবসা ক্ষেত্রে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা ব্যবসা শুরু করবেন ভাবছেন, এই সময় আপনারা করুন, কারণ 29 মার্চের পর থেকে খুব টাফ সময় আসতে চলেছে। তার জন্য অবশ্যই যারা বুঝতে পারছেন যে সময়টা খারাপ আসবে, দিয়ালে পিঠ ঠেকে যাবে, অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে।
কারণ এই শনির ঢাইয়ার প্রতিকার প্রতিবিধানটা অবশ্যই আপনারা করে নিন। আর মোটামুটি আপনাদের 5-6 মাস মতন রয়েছে এই ঢাইয়া। এই ঢাইয়ার প্রভাবে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সমস্যাগুলো আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি সিংহ রাশির মানুষ, আপনার কোনো জায়গাতে অর্থ লস হওয়া, ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা আপনার রয়েছে। সিংহ রাশির কেরিয়ারের ক্ষেত্রে যেমন বাধা আসবে, তেমনি আবার আপনাদের শরীর স্বাস্থ্যের পার্টটা নিয়েও কিন্তু আপনাদেরকে ভোগাবে। শরীরের পার্ট নিয়ে কিছুটা হলেও আপনাদের সমস্যা আসতে পারে। অবশ্যই সিংহ রাশি বি কেয়ারফুল, আপনারা প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। এবার আসি কবে থেকে সিংহ রাশির ভালো সময় আসতে চলেছে। দেখুন আপনারা তারিখগুলো ডায়েরিতে নোট করে নিন। 10 অক্টোবর 2024 সিংহ রাশির ক্ষেত্রে গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। বৃহস্পতি রেট্রোগ্রেড হচ্ছে, অর্থাৎ আপনার ভাগ্যভাবের দিকে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ আপনার ভাগ্যের সাপোর্ট দৈব কৃপা আপনারা পাবেন। গভর্নমেন্ট থেকে সাপোর্ট, পিতার কেরিয়ার, পিতার উন্নতি আপনার হবে। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। এবং উচ্চ শিক্ষা যারা করছেন, হায়ার লেভেলে যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় কিন্তু আসতে চলেছে। আপনি সিংহ রাশির মানুষ, অর্থাৎ 10 অক্টোবর দুর্গাপুজোর সময় থেকে সিংহ রাশির ভাগ্য উদয় হতে চলেছে। আরেকটি যে পার্ট, সেটা হচ্ছে 15 নভেম্বর 2024 শনি আপনার শ্মশানাবক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। সপ্তম ভাবে শনি অবস্থান করছে, সেটা মার্গী হচ্ছে। এই মার্গী যখন হবে, আপনাদের ডেলি ইনকাম, ব্যবসা এবং আপনার বৈবাহিক জীবন আপনাদের শুভ করতে চলেছে। এবং আপনাদের বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ এই সময় আসতে চলেছে। এবং কেরিয়ারের ক্ষেত্রে কিছু কিছু আপনাদের পরিবর্তন আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আপনি সিংহ রাশি মানুষ, লিখে রাখুন, অর্থাৎ 15 নভেম্বর 2024 আর একটা হচ্ছে 10 অক্টোবর 2024, এই দুটি তারিখ গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশির ক্ষেত্রে। এবং আপনাদের শিক্ষা এবং কিছু কিছু ক্ষেত্রে সম্পত্তি থেকে, প্রপার্টি থেকে আপনাদের এই সময় লাভ। এবং 2024 আপনার নভেম্বরের পর থেকে কর্মযোগের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ যারা চাকরির জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, চাকরি প্রাপ্তির প্রবল যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি সিংহ রাশির। এবং কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। আপনাদের আর্থিক স্থিতির জায়গা মজবুত হতে চলেছে। দীর্ঘদিন যে কাজগুলো আটকে ছিল, পেন্ডিং হয়েছিল, সেই কাজগুলো আপনাদের সম্পন্ন হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। দেখুন যারা সিংহ রাশির রয়েছেন, ঢাইয়া আসছে, অবশ্যই আপনারা প্রতিকার প্রতিবিধান করুন। এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না, একবার ব্যক্তিগত জন্মছক অবশ্যই মিলিয়ে নিন, বিচার বিশ্লেষণ করে প্রতিকার প্রতিবিধান অবশ্যই আপনাদেরকে করতে হবে। আবারও বলি, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং যারা প্রকৃত নিজেরা চাইছেন যে জীবনকে বদলাতে, পরামর্শ করতে, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে সুস্থ থাকুন। আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন এবং সূর্য দেবতাকে আপনারা প্রণাম করুন। নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে, সেখান থেকে 100% আপনারা বেরিয়ে আসতে পারবেন। আমি কৌশিক রায় গ্যারেন্টির সাথে আপনাদেরকে বলছি। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।